নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি গার্ডেন। এক মাস পরে আবার সেই গোলাপ গাছ। আজ থেকে ঠিক এক মাস আগে আমি এই গোলাপ গাছের কাটাই ছাঁটাই করেছিলাম, কিছুটা মাটি পরিবর্তন করে দিয়েছিলাম আর কিছুটা সার দিয়ে দিয়েছিলাম। আর আপনাদের কথা দিয়েছিলাম যে এক মাস পরে আমি এই গাছের পরিচর্যা কী করব সেটা আপনাদের ভিডিও করে দেখাবো। ঠিক এক মাস পরে আমি ফিরে এসেছি। আমি এক মাস আগে যখন এই গাছটি কাটাই ছাঁটাই করেছিলাম তখন আমি এই গাছে যথেষ্ট পরিমাণ সার দিয়ে দিয়েছিলাম। সুতরাং নভেম্বর মাসে আমাদের বিশেষ সার দেওয়ার প্রয়োজন হবে না। এই নভেম্বর মাসের পরিচর্যার প্রথম ধাপ আমাদের এই গোড়াটার মাটি কিছুটা খুঁচিয়ে দিতে হবে, হালকা করে মাটিটা খুঁচিয়ে দিতে হবে, বেশি গভীর মাটি করব না। বেশি গভীরভাবে খোঁচালে এই নতুন যে শিকড়গুলো সেই শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি গাছের মাটিগুলি খোসার জন্য এই চাউমিন খাওয়ার যে চামচ, এই চামচটার মাথা আমি বেঁকিয়ে নিয়েছি। আপনারাও করতে পারেন, খুব সুন্দর এইভাবে এই জিনিসটা দিয়ে খুব সুন্দরভাবে মাটিটা খোঁচানো যায়। প্রথমে আমি মাটিটা খুঁচিয়ে দিচ্ছি, হালকা করে মাটিটা খোঁচাতে হবে। ব্যাস মাটিটা খুঁচিয়ে দিয়েছি। এবার আমাদের এই নভেম্বর মাসে এই গাছটাতে অল্প কিছু সার দিতে হবে। আমি এই গাছটাতে অল্প কিছু সার প্রয়োগ করব। আপনারা এই গোলাপ গাছে সার দেওয়ার সময় মনে রাখবেন যে সারে নাইট্রোজেন এবং ফসফেটের পরিমাণ বেশি আছে সেই সার ব্যবহার করবেন। আপনারা এই গাছে ভুল করেও কখনো পটাশ সার সরাসরি ব্যবহার করবেন না, করলে কিন্তু এই গাছটা ক্ষতি হয়ে যেতে পারে। এই নভেম্বর মাসে আমি এই গাছটাকে যে খাবার দেব, এই ডিএপি আমি এক চিমটা পরিমাণে ব্যবহার করছি। মোটামুটি 20 থেকে 25টা মতো দানা আছে। এই ডিএপিগুলো মাটিতে মিশিয়ে গোলাটা জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। ব্যাস নভেম্বর মাসে কাজ আমাদের কমপ্লিট। আমরা আজকে এই সার প্রয়োগ করার পর এরপর থেকে আমি অন্যান্য গাছে যেমন পরিচর্যা করি, আমি এই গাছটাতেও ঠিক একই রকম পরিচর্যা করব। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস এই একই রকম পরিচর্যা হবে এবং একই রকম খাবার দিতে হবে। আজকে এই পরিচর্যার পর থেকে ঠিক 1 সপ্তাহ পর থেকে আমি এই গাছের সাধারণ পরিচর্যা শুরু করব। আমাদের প্রতি সপ্তাহে 3টা করে কাজ আমাদের করতে হবে। আমরা এরপর থেকে প্রতি সপ্তাহে একবার করে 0.5% শস্যের খোল ভিজানো জল এই গাছটাতে প্রয়োগ করব। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাসই এই আমি একই খাবার দিয়ে যাব। 0.5% শস্যের খোল ভিজানো জল আপনারা কীভাবে তৈরি করবেন? প্রথমে 10 লিটার জল নেবেন, সেই জলের ভিতরে 500 গ্রাম পরিমাণে শস্যের খোল আপনারা 1 সপ্তাহ ভিজিয়ে রাখবেন। আর প্রতিদিন সকালে ওই খোল ভিজানো জলটাকে একটু নাড়িয়ে দেবেন, একটা কাঠি দিয়ে খোল ভিজানো জলটাকে একটু নাড়িয়ে দেবেন। আর যেদিন এই গাছে আপনি প্রয়োগ করবেন ঠিক তার আগের দিন আপনি ওই খোল ভিজানো জলের ভিতরে 1 মুঠো ডিএপি এবং 1 মুঠো এনপিকে 10-26-26 বা 20-20-20 এনপিকে প্রয়োগ করে পরের দিন ওই খোল জলটাকে আরেকবার ঘুরিয়ে এই গাছটাতে 1 কাপ বা 1.5 কাপ পরিমাণে আপনারা ব্যবহার করবেন। এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাস কটাতে গোলাপ গাছের আরেকটা পরিচর্যা করতে হবে, সেটা প্রতি সপ্তাহে এই গাছে একবার করে আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। আপনারা স্যাপ ফাঙ্গিসাইড হতে পারে বা ব্যাবিস্টিন ফাঙ্গিসাইড হতে পারে বা এই জাতীয়
বা অন্য কোনো ফাঙ্গিসাইড আপনারা এই গাছটাতে প্রয়োগ করবেন। প্রতি সপ্তাহে একবার করে প্রয়োগ করবেন। প্রয়োগ না করলে একটু সমস্যা হতে পারে, কারণ গোলাপ গাছের যে প্রধান সমস্যা ডাইব্যাক রোগ, মানে কাণ্ডটা শুকাতে শুকাতে আস্তে আস্তে নিচের দিকে চলে আসে এবং গাছটা আস্তে আস্তে মারা যায়, একটা গুরুতর সমস্যা। এই ডাইব্যাক রোগের হাত থেকে আপনারা রক্ষা পাবেন। আর একটা কাজ আপনাদের করতে হবে, যে প্রতি সপ্তাহে আপনাদের একবার করে যে কোনো কীটনাশক প্রয়োগ করতে হবে। আপনারা যদি মোটামুটি জৈব পদ্ধতিতে করতে চান, যদি কীটনাশক ব্যবহার না করতে চান, তাহলে আপনারা প্রতি সপ্তাহে এই গাছটাতে আপনারা একবার করে নিম তেল প্রয়োগ করবেন। আর যদি আপনারা কীটনাশক প্রয়োগ করেন, তাহলে আপনারা রোগার প্লাস প্রয়োগ করতে পারেন, বা মার্শাল প্রয়োগ করতে পারেন, বা শক্তি উস্তাদ, এই জাতীয় যে কোনো একটা কীটনাশক এই গাছে ব্যবহার করলেই হবে। কীটনাশক ব্যবহার না করলে কি হবে, এই গাছের যে নরম কাণ্ডগুলো বেরোচ্ছে, নরম শাখাগুলো বেরোচ্ছে, এই শাখাগুলোতে পোকার আক্রমণে এই শাখাগুলো নষ্ট হয়ে যাবে। কারণ এই কচি কাণ্ডগুলো পোকাদের খুব প্রিয় খাবার, এই গাছটাকে নষ্ট করে দেবে। যতদিন না পর্যন্ত এই গাছটা শক্ত হচ্ছে, ততদিন পর্যন্ত আপনাদের এই নিয়মিত কীটনাশক প্রয়োগ করে যেতে হবে। আর যদি সম্ভব হয়, আপনারা আর একটা কাজ করতে পারেন, যে প্রতি মাসে একবার করে যে কোনো পিজিআর, যেমন মিরাকুলান, আপনারা এই গাছে প্রয়োগ করতে পারেন, তাহলে খুব সুন্দর ফুল হবে। আমরা খুব কম পরিচর্যা করে খুব সহজেই আমরা বাগান করব, আর আমাদের ফুলে ফলে ভরে উঠবে। এই জন্যই আমার এই ভিডিওগুলি করা। আপনারা আমাদের সাথে থাকবেন, আর গাছ সংক্রান্ত যদি আপনাদের কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের এসবি গার্ডেন পরিবার সবসময় আপনার সাথে আছে। আপনারা বাগান করুন খুব সহজেই। নমস্কার, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে।